বন্ধুরা, আপনারা কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে একটি জিনিস খেয়াল করছেন যে 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 দলের সাপোর্ট করে থাকেন আপনারা কিন্তু সেই দলের কিন্তু প্রোফাইল পিকচার আপনাদের ফেসবুকে বা আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে কিন্তু আপনারা ইউজ করছেন। সো আজকে মূলত দেখাবো আপনারা কীভাবে খুব সহজ স্ক্রিনে যেমন ধরনের ফটো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই ধরনের ফটো আপনারা কীভাবে আপনাদের ফটো দিয়ে আপনারা কীভাবে তৈরি করতে পারেন। সো তার জন্য আপনাকে ছোট্ট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যে যে দলের সাপোর্টারই হন না কেন, আপনি চাইলেই এই ধরনের ফটো কিন্তু আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। সকল ধরনেরই এলিমেন্টগুলো কিন্তু আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার। সো বন্ধুরা, তার জন্য আপনাকে ছোট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিশ্চয়ই লাইক বাটন লাইক করবো, অবশ্যই নিশ্চয়ই সাবস্ক্রাইব বাটন টাচ করবো, অবশ্যই বেল আইকন টাচ করবো, অবশ্যই অল সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে দরকার হবে একটি মোবাইল অ্যাপ্লিকেশন। সো তার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে, জাস্ট আপনাকে সার্চ করতে হবে পিক্সেল অ্যাপ লিখে। পিক্সেল অ্যাপ লিখে সার্চ করার পরে ঠিক আপনারা এই ধরনের একটি অ্যাপস পেয়ে যাবেন। জাস্ট আপনারা খুব সহজেই এই অ্যাপসটিকে ডাউনলোড করে ফেলবেন, নাকি সরাসরি চলে যেতে হবে গুগলে। তো জাস্ট আমরা গুগলে যাওয়ার পরে আপনারা একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা সার্চ অপশনে টাইপ করবেন রিমুভ বিজি। তো জাস্ট রিমুভ বিজি লিখে সার্চ করার পরে আপনারা একটা আপলোড অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা আপলোড সেকশনে ট্যাপ করবেন। সেকশনে ট্যাপ করার পরে মূলত আপনি আপনার যে ফটো দিয়ে মূলত এই ধরনের কাজটি করতে চাচ্ছেন বা এই ধরনের ছবি তৈরি করতে চাচ্ছেন, জাস্ট আপনি সেই ফটোটিকে সিলেক্ট করতে পারেন। হতে পারে যদি কিনা আপনি জার্সি গায়ে দিয়ে মূলত এই ধরনের ফটো আপনি তৈরি করেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে, এবং আপনি যদি কিনা জার্সি ছাড়াও করতে চান কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো জাস্ট আপনি সেই ফটোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর জাস্ট আপনি ডান অপশনে ক্লিক করবেন। তো জাস্ট ডান অপশনে ক্লিক করার পর জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো তারপর আপনি জাস্ট এটিকে খুব সহজে ডাউনলোড করে ফেলবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ কাজটি হয়ে যাওয়ার পর আপনাকে চলে যেতে হবে সেই পিক্সেল অ্যাপ মোবাইল অ্যাপ্লিকেশনে। তো জাস্ট অ্যাপসের ভিতরে আসার পর আপনারা ঠিক এমন একটি উইন্ডো দেখতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ডে আনার জন্য জাস্ট আপনার নিচের এই অপশন ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদেরকে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনার ফ্রম গ্যালারি। জাস্ট আপনারা এই জায়গা থেকে ফ্রম গ্যালারি সেকশনে ট্যাপ করবেন। ফ্রম গ্যালারি সেকশনে ট্যাপ করার পরে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করছি, করার পরে জাস্ট আমরা এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি। টিক মার্ক করার পর আপনারা খুব সহজে আমার একটি ক্যানভাস দেখতে পাবেন। তারপর আপনারা উপরে লেফট সাইডে আপনারা একটি প্লাস অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনার প্লাস সেকশনে ট্যাপ করবেন। তারপর আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি। তারপরে আপনারা আপনাদের যে ফটোটাকে মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, জাস্ট আপনারা সেই ফটোটাকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনারা ওকে করবেন। তারপর আপনারা এই জায়গাতে যেমন অবস্থা রাখতে চাচ্ছেন জাস্ট আপনারা তেমন অবস্থা রাখবেন। রাখার পরে আপনারা চাইলে অনেক সুন্দর একটা ফটো দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। তারপরে কিন্তু আরেকটি লেয়ার অ্যাড করতে হবে। সো অ্যাড করার জন্য আপনাদেরকে উপরে যেতে হবে প্লাস অপশনে। প্লাস অপশনে যাওয়ার পর আপনারা যাবেন ফ্রম গ্যালারি। তারপর আপনারা আরেকটি লেয়ার কিন্তু ওই লিঙ্কের ভিতরে দেওয়া থাকবে, জাস্ট আপনারা একটু ডাউনলোড করে ফেলবেন। তো তারপর জাস্ট আমরা ওই লিঙ্কটাকে অ্যাড করবো। তো লিঙ্কে ট্যাপ করার পরে আপনারা আমার একটু ফটো পাবেন। তারপর এখান থেকে প্লাস অপশনে ট্যাপ করবেন এবং এটাকে ধরে জাস্ট আপনারা এখান থেকে ফুল করতে পারেন। সেভ হবে, জাস্ট আপনারা এটাকে ফুল করে দেবেন। তো লেয়ারটাকে ফুল করার পর আপনারা চাইলে এটাকে সেভ করতে পারেন। সো সেভ করার জন্য আপনার উপরে রাইট সাইডে সেভ অপশন দেখতে পাচ্ছেন এবং এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ। জাস্ট আপনার সেভ অ্যাজ ইমেজ সেকশনে ট্যাপ দিলে আপনাদের এখানে পিএনজি থাকবে এবং আপনারা ডিফল্ট দেখতে পাচ্ছেন, ডিফল্ট থেকে জাস্ট আপনারা ট্যাপ করে এখান থেকে সিলেক্ট করে দেবেন আলট্রা। সেভ টু গ্যালারিতে ট্যাপ দিলে কিন্তু সহজে কিন্তু আপনাদের এই ফটোটি কিন্তু সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, সেম কাজটি যদি কিনা আপনারা আর্জেন্টিনার ক্ষেত্রে করতে চান সেম প্রসেস আপনারা করতে পারবেন। আর্জেন্টিনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে ট্যাপ করে নেবেন। তো আমরা এখান থেকে আর্জেন্টিনার ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিলাম। তারপর আপনারা সেম প্রসেস যে ফটোটা দিয়ে মতো কাজ করতে চাচ্ছেন সেটাকে এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো আপনাদেরকে আরেকটি লেয়ার অ্যাড করতে হবে, সেই আর্জেন্টিনার লেয়ারটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা জাস্ট এই জায়গাতে ধরে এখান থেকে জাস্ট এটাকে ফুল করে দেবো। সেম প্রসেস আপনারা যেমনটা আগের প্রোফাইলে দেখলেন এবং সেম প্রসেস আপনারা এটাকে সেভ করে ফেলবেন। সো বন্ধুরা, সবগুলো লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকে ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটন ক্লিক করে দিবেন এবং মাস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল অপশনে ট্যাপ করে দিবেন। সো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।